আসসালামু আলাইকুম আশা রাখছি আপনারা ভালো আছেন আজকে বিগিনার লেভেলে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা বলবো আশা রাখছি আপনাদের এটা ভালো লাগবে যারা একদম নতুন পর্যায়ে যারা এখনো ব্যবসা শুরু করেননি ব্যবসা করবেন করবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা আশা রাখছি হেল্পফুল হবে তো যারা একদমই নতুন ব্যবসা সম্পর্কে কোনো ধারণা নেই তাদেরকে বলি আপনি চাইলে একটা চা পাতা ডিলারশিপ বিজনেস শুরু করতে পারেন আমি বলবো যারা স্টুডেন্ট লাইফে স্ট্রাগল করছেন তাদেরকে বলবো আপনারা চাইলে এই চা পাতার ব্যবসা শুরু করতে পারেন আপনি এই টিউশনের পেছনে না ছুটে বরং আপনি যদি এই চা পাতার ব্যবসাটা শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার পড়াশোনাটাও ভালোভাবে চালিয়ে যেতে পারবেন পাশাপাশি আপনার একটা হ্যান্ডসাম ইনকাম হবে টিউশনে করে আপনি যত টাকা পাবেন তার চেয়ে আরও ভালো ইনকাম করতে পারবেন আপনি এই চা পাতার ব্যবসা করে আর এখানে একটা পজিটিভ দিক হচ্ছে কি যখন আপনি স্টুডেন্ট লাইফে চা পাতার ব্যবসা করবেন স্টুডেন্ট লাইফে আপনি একটা ভালো ব্যবসা শিখে যেতে পারলেন আর পরবর্তীতে চাইলে আপনি এই ব্যবসাটাকে আরও বড় করতে পারবেন যখন আপনি স্টুডেন্ট লাইফ থেকে বেরিয়ে কেরিয়ার জীবনে প্রবেশ করবেন আমি যেহেতু স্টুডেন্ট লাইফ পার করে এসেছি আমি আসলে জানি স্টুডেন্ট লাইফে টিউশনে করাটা কতটা স্ট্রাগল আর ব্যবসা করাটা কতটা ভালো আমি মনে করি আপনি স্টুডেন্ট লাইফে পাঁচ ছয়টা টিউশনি করে যত টাকা ইনকাম করবেন পাঁচ ছয় ঘন্টা সময় দিয়ে যত টাকা ইনকাম করবেন আপনি যদি তার পরিবর্তে একটা ব্যবসা করেন আপনি তার চেয়ে আরও বেশি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এবং অনেকটাই রিল্যাক্সে থাকবেন এবং এখানে কিন্তু আপনার তেমন একটা পুঁজির প্রয়োজন হচ্ছে না মাত্র দশ পনেরো হাজার বিশ হাজার টাকা ইনভেস্ট করেই কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন এখন আপনি বলতে পারেন এত টাকা কোথায় পাবো আপনি যদি একটু হেম্মত করেন আপনি যদি একটু চেষ্টা করেন অবশ্যই দশ বিশ হাজার টাকা আপনি জোগাড় করতে পারবেন এই টাকা তো আপনি কাউকে দিয়ে দিচ্ছেন না এই টাকাটা আপনার কাছেই থাকছে পাশাপাশি আপনি একটা ভালো ইনকাম করতে পারছেন আপনার স্টুডেন্ট লাইফটা ভালো চলবে আপনি চাইলে আপনার বাবা মাকেও কিছু খরচ দিতে পারবেন যারা একদমই নতুন হয়তো তাদের ভেতরে একটু ইগু কাজ করবে যে আমি স্টুডেন্ট মানুষ আমি রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করবে এটা কেমন দেখায় আসলে ভাই জীবনটাই স্ট্রাগল জীবনটাই এরকম আপনি যদি একবার আপনার ভেতর থেকে ইগুটাকে বেরিয়ে বের করে দিতে পারেন তাহলে দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে অনেক সহজেই আপনি আপনার এই পারিপার্শ্বিক অবস্থাগুলোকে ট্যাকেল করতে পারবেন বা যদি আপনার ব্যবসা করার সত্যি সত্যি মন মানসিকতা থাকে তাহলে আমি বলবো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে আপনার ব্যবসাটাকে উন্নতি করার জন্য অনেকে বলতে পারেন এটা তো নতুন কোম্পানি নতুন কোম্পানির কাছ থেকে ডিলারশিপ নিলে তো ব্যবসাতে মনে একটু ভালো হবে না আমার যুক্তি এখানে হচ্ছে যে আপনার যেহেতু পুঁজি কম আপনি যেহেতু নতুন ব্যবসায়ী সেহেতু আপনি প্রাথমিক পর্যায়ে বড় কোনো কোম্পানির কাছ থেকে ডিলারশিপ নিলে নিজেকে টিকিয়ে রাখতে পারবেন না কারণ বড় বড় কোম্পানি পুরাতন কোম্পানিগুলোকে কারণ বড় বড় কোম্পানি পুরাতন কোম্পানিগুলো আপনাকে তেমন সুযোগ সুবিধা দেবে না নতুন কোম্পানি যতটা সুযোগ সুবিধা দেবে তো নতুন অবস্থায় আপনার ইনকামের টার্গেটও থাকবে কম নতুন অবস্থায় আপনি বিশাল বড় মার্কেটও আসলে আপনি সার্ভিস দিতে পারবেন না তো এই পারিপার্শ্বিক দিকগুলোকে বিবেচনা করে আমার মনে হয় আপনি নতুন কোনো কোম্পানির সাথে ব্যবসা করলে ভালো হয় কারণ আপনার এখানে মার্কেট পরিধি কম আপনার পুঁজি কম সব কিছু মিলিয়ে আপনি যদি একটা নতুন কোম্পানিকেও নিয়ে ব্যবসা শুরু করেন এবং ধীরে ধীরে আপনার মার্কেটটাকে বাড়াতে থাকেন তাহলে দেখবেন এই নতুন কোম্পানি আপনাকে যতটা সার্ভিস দিবে যতটা ইনকামের সুযোগ করে দেবে অনেক ক্ষেত্রে পুরাতন কোম্পানি আপনাকে ততটা সুযোগ সুবিধা দিতে পারবে না তাই আমি বলবো নতুন কোম্পানি বলে বলে আপনি নিজের মাথাটাকে নষ্ট করবেন না বরং এটা দিয়েই শুরু করুন ইনশাল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন তো যারা স্টুডেন্ট রয়েছেন আশা রাখছি আপনি টিউশনে বিছনে না ছুটে বরং এই ব্যবসাটা শুরু করতে পারেন তো এই স্টুডেন্টরা আবার অনেক সময় একটা অজুহাত দেয় যে এত টাকা কোথায় পাবো ব্যবসা করার জন্য আমি বলি ভাই আপনার হাতে যে স্মার্টফোনটা আছে না এটার দামও কিন্তু তেমনই দশ পনেরো হাজার টাকা সেটা দিয়ে এই ভিডিওটা দেখছেন তো স্মার্টফোন কেনার টাকাটা যেভাবে জোগাড় করতে পেরেছেন ঠিক সেভাবে আপনি চাইলে কিন্তু ব্যবসা করার টাকাটাও জোগাড় করতে পারবেন তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা রাখছি নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে খোদা হাফেজ